নমস্কার, ফিরে এলাম ব্রেকের পরে। বারবার যাদের কথা উঠে আসছে, যারা আমরা হারিয়েছি কিছুদিনের মধ্যে, আমাদের প্রিয় সঙ্গীত মানুষদের, লতাজি, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপিলাহারি, কে কে, এবং আর অসংখ্য মানুষ তাদেরকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। গত ফেব্রুয়ারিতে, এবছর ফেব্রুয়ারিতে, 21শে ফেব্রুয়ারি দিন, আন্তর্জাতিক ভাষা দিবসের দিন, আমরা হারিয়েছি কিংবদন্তি সুরকার গীতিকার শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। আর যেহেতু সুজয় আছে, সুজয় একটা যদি সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া। সুজয় যখন গান গায়, সেই গানটা যারই গান হোক না কেন, সেটা সুজয়ের গান হয়ে যায়। এত অরিজিনালিটি, এত নিজস্ব ইনপুট দেয় মৌনিতা। হ্যাঁ, অবশ্যই। আমরা যে গান এইমাত্র শুনছিলাম, বিখ্যাত একজন সঙ্গীত ব্যক্তিত্ব অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমরা তাঁকেও হারিয়েছি, তো তাঁকেও আমরা ট্রিবিউট জানালাম এই গানের মধ্যে দিয়ে। আবার আমি চলে এসেছি একটু কথা বলবো, আমার ডান দিকে রয়েছেন ঋষিকেশদা। ঋষিকেশদা নিজে অত্যন্ত সুভদ্র একজন মানুষ, এবং যার শব্দচয়ন নিয়েও আমি ভীষণভাবে প্রশংসা করি, এত সুন্দর শব্দ চয়ন তার। সুপ্রভাত এবং গুড মর্নিং আকাশকে শুভ জন্মদিন। ক্যামেরা, শুভ জন্মদিন। আজ থেকে কয়েক বছর আগে 2012 সালে শ্রদ্ধেয় অশোক সুরানাজি যে স্বপ্নের বুননে গুড মর্নিং আকাশটির ছোট্ট কিশোরদ্বয়টিকে প্রথিত করেছিলেন, আজকে তা ফুলে ফলে সুরভিতে চারিদিক মোহিত করে দিচ্ছে। আমাদের সবাইকার ব্রেকফাস্ট শোয়ের অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে এই অনুষ্ঠান, এবং আপনাদের সবাইকার যে আন্তরিক সহযোগিতা আমাদের সকলের সঙ্গে সাংস্কৃতিক মাধ্যমে, সেটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার সহায়ক। আমরা সর্বান্তকরণে আকাশ আর্ট এবং গুড মর্নিং আকাশের পুরো এন্টায়ার টিমকে আন্তরিক সাধুবাদ, এবং তার অগন্তি অন্তহীন অগ্রগতির জন্যে
সাধুবাদ জানালাম। বাহ বাহ, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দাদা। ভালো বললেন। এরপরে আসি দাদা, যদি একটু আপনার নামটা একটু বলবেন। আমি ধরছি, হ্যাঁ একটু এই দিকে থাকি। হ্যাঁ, তপন সর্দার, রানাঘাট বাড়ি। রানাঘাট থেকে এসেছেন? বাহ। আচ্ছা, গুড মর্নিং আকাশ, সাত সুরে আমার মনে জাগাও, সাত রঙা ভাবনার প্রকাশ। বাহ বাহ, গুড মর্নিং, গুড মর্নিং আকাশ, আমি তোমাকে হারাতে চাই না। বাহ, কেমন লাগছে আজকে এখানে এসে? সুন্দর। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার একটু যদি আসেন এখানে, প্রথমেই বলি দেখতে ভারী সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্টস। থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্টস। আমি বর্ধমান থেকে আসছি, চিরঞ্জীব ঘোষ। ওহো বাপরে, কখন বেরিয়েছেন? প্রায় রাত তিনটে। ভাবতে পারছেন এটাই গুড মর্নিং আকাশ? এটা গুড মর্নিং আকাশ। এবং আমি যেটা বোঝাতে চাইছি, গুড মর্নিং আকাশের জন্য আমার ফিলিংসটা যার টানে আমি এখানে দৌড়ে এসেছি, কেমন এটা এসে নিয়ে আমার এত ঘরোয়া এসেন্স লাগছে। আর গুড মর্নিং আকাশ তো আমার ঘরে মিশে আছে, এটা একটা আমার বাড়িরই এক্সটেন্ডেড পার্ট মনে হচ্ছে একটা। হ্যাপি বার্থডে গুড মর্নিং আকাশ, এগিয়ে চলুক এভাবে, আমরা সাথে থাকছি, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশ। এই বলি শেষ করব। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরে যাব। ত্রিশা, এবার যে গানটি শোনাচ্ছি বা সোনার খাঁচা সিনেমার থেকে, শ্রদ্ধেয় বীরেশ্বর সরকারের কথায় সুরে এবং অবশ্যই মা সরস্বতী গাওয়া। তোমার গলায় সাক্ষাৎ সরস্বতী আছে, অবস্থান আছে, এত প্যাশন, এত ফিল দিয়ে গায়। সুজয়, সুজয় বা একটু অন্যরকম হোক, অনেকক্ষণ ধরে মোয়ের কথায় ডিসকোকিং ডিসকোকিং শুনছি। হ্যাঁ, তো আজকে তো যেহেতু সিচুয়েশনটা অন্যরকম, তাহলে তুমি যদি একটা বাপিলাহিরি একটা গান গাও, তাহলে আমি আর মৌনিতা একটা ডান্স সিকোয়েন্স ক্রিয়েট করবো আর কি। হ্যাঁ বেশ, তাহলে আমাদের তো আছেন অনেকক্ষণ ধরে, আপনারা একটু হাত হাত গুটি আছেন, এবার একটু যদি এনার্জি দেন তাহলে আমি আর মৌনিতা আপনাদের জয়েন করতে পারি আর কি। আর আপনারা হয়তো জানেন না, মৌনিতা অত্যন্ত এক সময় অত্যন্ত ভালো মানে নাচতো আর কি। দুটোই গাইবো, এখন ডিসকোরাস হবে, তারপর সিগনাস গাইবো। বি ফ্ল্যাট, বি ফ্ল্যাট। চলো, কোনো রিহার্সাল নেই যদিও আমাদের। সবাই যার ওই পারে বসে আছে একসাথে, will you sing with me? Say D, D, say I, say S, C, O. I'm a disco dancer.
dancer. I am a disco dancer. আমাদের আচ্ছা আমাদের যারা টেকনিশিয়ান আছে সবার তরফ থেকে এত ভাইব্রেন্ট অডিয়েন্সের জন্য আপনাদের জন্য এটা যারা মিস করছেন এই আমাদের এই এই সেলিব্রেশনকে তাদের বলি কালকেও কিন্তু একই রকম সেলিব্রেশন আছে কালকে 3.5 ঘন্টা এবং অনেক দর্শক শ্রোতাও থাকবেন একটা বিরতি নিয়ে ফিরে আসি সঙ্গে থাকুন গুড মর্নিং আকাশ নমস্কার আগামী 11-12 তারিখ সময়